আমি ননিগোপাল মন্ডল, সহকারী অধ্যাপক রসায়ন, ঝাড়গ্রাম কলেজ, সাতক্ষীরা। আজকে গত যে কয়েকটি ক্লাস নিয়েছি বিভিন্ন নীতির উপর কত ক্লাস নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদের এই নীতিগুলোর মধ্যে সর্বশেষ যে নীতিটা সেটা হলো গুণ্ডের নীতি আলোচনা করবো। কিন্তু তার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমি তোমাদের পরিবর্জন নীতি, আহ্বান নীতি এই দুটো আলোচনা করছিলাম। তো সেই সম্পর্কে একটু তোমাদেরকে বলি যে পরিবর্জন নীতি ছিল একটি পরমাণু দুটি ইলেকট্রনে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, তোমরা তো বুঝতে পারছো। আর দ্বিতীয়টা যে আলোচনা করছিলাম আহ্বান নীতি, এই নীতিতে আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলি আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর যাবে উচ্চ শক্তি স্তর, অর্থাৎ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। তা এই শক্তির উচ্চ ক্রম আমরা এন প্লাস এল এর মান হিসাব করে বের করেছিলাম। এখন যদি আমরা দেখি একটু যে দুটি শক্তি স্তরে এই আহ্বান নীতি অনুসারে আহ্বান নীতি, এখানে আমরা এই নীতির গতকাল আলোচনা করেছিলাম। তো এখানে আমাদের 3d আর 4s এই দুটো আমরা সংখ্যা হিসাব করেছিলাম n প্লাস l এর মান দিয়ে। তাহলে এখানে 3d সমান বের করেছিলাম 3 প্লাস 2 সমান সমান 5, আর n প্লাস l ইকুয়াল 4s, তাহলে এখানে 4 প্লাস 0 সমান সমান হয়েছিল, এখানে সমান সমান আছে 4, অর্থাৎ এল এর মান 0 1 2 3 এস পি ডি এফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডির মান হয়েছে 2 আর এস এর মান হয়েছে 0। তাহলে এখানে দেখা যায় যে প্রথমে ইলেকট্রনটি আগে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপর 3d অরবিটালে প্রবেশ করবে। এখন এখানে দুটো অরবিটালের শক্তি যদি সমান হয় তখন কি হবে, যেমন আমাদের কি আছে 3d আর 4p। তাহলে এখানে 3d, তাহলে 3 প্লাস 2 সমান সমান 5, আর 4p মান কত 1, 4 প্লাস 1 সমান সমান এটাও 5। তাহলে 3d আর 4p এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো অরবিটালের শক্তি সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো, তাহলে কোন অরবিটালে ইলেকট্রনটি আগে প্রবেশ করবে, যে অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যা কম আছে সেই অরবিটাল ইলেকট্রনটি আগে প্রবেশ করবে। তাহলে এখানে দেখা যায় 3d শক্তি 3d 3, আর 4 এর 4। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 আর 4 এর মধ্যে 3 কম, তাই 3d অরবিটালে আগে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন যদি থাকে 4p অরবিটালে যাবে। তাহলে আমরা এইভাবে আমরা এই যে আহ্বান নীতিটা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো একটু ভালো করে আমি গত ক্লাসটা এবং আজকে যেটা বুঝালাম এগুলো একটু ভালো করে দেখবে। আজকের আমি আলোচনা করব গুন্ডের নীতি, গুন্ডের নীতি একটু দেখ তোমরা সবাই। গুন্ডের নীতি কি? সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন সর্ববহিঃস্থ অরবিটালে ইলেকট্রনগুলো সর্বোচ্চ বিজোড় থাকবে এবং বিজোড় ইলেকট্রনগুলির স্পিন একমুখী হবে। আমি নীতিটা আরেকবার একটু বলি, মন দেখা করো। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলি এমনভাবে প্রবেশ করবে যেন সর্ববহিঃস্থ অরবিটালে ইলেকট্রনগুলি সর্বোচ্চ বিজোড় থাকবে এবং বিজোড় ইলেকট্রনের স্পিন একমুখী হবে। তাহলে আমরা দেখি সেই জিনিসগুলো কি। তাহলে এখানে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p3, তোমাদের এখানে একটা বুঝতে পারছো ইলেকট্রন বিন্যাস, গত ক্লাসে আমি তোমাদেরকে এগুলো শিখিয়েছি। তাহলে একে বক্স পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। কি পদ্ধতি? বক্স পদ্ধতিতে ব্যাখ্যা।
তাহলে করি এখানে নাইট্রোজেন 1s অরবিটাল s অরবিটালকে আমরা দেখেছি এক ভাগে ভাগ করতে হবে আমি তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যার সময় শিখিয়েছিলাম এটা যে s অরবিটালকে এক ভাগে p কে তিন ভাগে d কে পাঁচ ভাগে আর m কে সাত ভাগে তাহলে আমরা s অরবিটালে ইলেকট্রনগুলো তোমরা দুই ভাগে দেখাতে পারো এই দেখো এই তীর চিহ্ন উপরে নিচে দিয়ে ইলেকট্রন দেখাতে পারো অথবা এইভাবে দেখাতে পারো তোমাদের এইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুইটাই গ্রহণযোগ্য কিন্তু এইটা তোমাদের জন্য সহজ তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে 2s2 এখানে দুটো ইলেকট্রন s কে একভাবে করা যায় 2p3 দেখো p অরবিটালকে তিন ভাগে ভাগ করা যায় কি কি 2px 2py এবং 2pz তো আমরা তিনটে ভাগ না দেখি আমরা এখানে কিন্তু একবারে লিখতে পারি 2p3 তাহলে প্রথম px এ একটা ইলেকট্রন py তে একটা ইলেকট্রন এবং pz এ একটা ইলেকট্রন তাহলে নাইট্রোজেন আমাদের সংজ্ঞায় বা আমাদের যে নীতিটা সেই নীতিটা আমরা একটু আসি নীতিটা বলছি সর্ব সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে সর্ববৈস্ত অরবিটাল কোথায় বলো সর্ববৈস্ত অরবিটালে ইলেকট্রনগুলি বিজোড় থাকবে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে ইলেকট্রনগুলো সব বিজোড় আছে এবং বিজোড় ইলেকট্রনগুলো একমুখী আছে কি স্পিনগুলো একমুখী আছে তাহলে আমরা ওই নীতি অনুসারে বলতে পারি নাইট্রোজেনের গুণের নিয়ম মানে ওই নীতি নিজেরা কি বললাম সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সর্ববহিস্তর ইলেকট্রনগুলো সর্বোচ্চ বিজোড় থাকবে তখন বিজোড় এক একটা আছে এবং স্পিনগুলি একমুখী আছে অতএব নাইট্রোজেন গুণের নিয়ম মানছে এবার দেখি অক্সিজেন মানে কি না 1s2 2s2 2p4 আবার লিখি আমরা বক্স পদ্ধতিতে ব্যাখ্যা বক্স পদ্ধতিতে ব্যাখ্যা একটু মন দিয়ে খেয়াল করো তাহলে আমরা এখানে অক্সিজেন 1s2 তাহলে একটা বক্স হবে একটা ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে 2s2 এই একটা একটা 2p4 মন দিয়ে খেয়াল করো এই p কে আমরা তিন ভাগে ভাগ করেছি কয় ভাগ করেছি বলো তিন ভাগে কয় ভাগ করেছি তিন ভাগে তাহলে প্রথমে আমরা একটা 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 ইলেকট্রন দিলাম 2px 2py এবং 2pz তাহলে এখানে কিন্তু এখন ইলেকট্রনটা বাকি আছে তাহলে 2px এ ইলেকট্রন চলে গেল কয়টা দুটো তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে সর্ববহিস্ত অরবিটালে ইলেকট্রনগুলি বিজোড় এখানে বিজোড় নেই প্রথম 2px এ দুটো ইলেকট্রন চলে আসে এটা ঘড়ি কাটা দিয়ে ঘড়ি কাটা বিপরীত তাহলে এখানে সর্ববহিস্ত ইলেকট্রনগুলো সর্বোচ্চ সংখ্যক বিজোড় নেই এবং স্পিন গুলো একমুখী নেই তাই এখানে কে অক্সিজেন গুণের নিয়ম মানে না তাহলে এখানে আমরা দেখলাম নাইট্রোজেন গুণের নিয়ম মানলেও অক্সিজেন গুণের নিয়ম মানে না প্রিয় শিক্ষার্থী আমি এই গুণের নীতিটা তোমাদেরকে আর একটু একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে বলো যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন সর্ববহিস্ত অরবিটালে ইলেকট্রনগুলি কি থাকবে সর্ববহিস্ত ইলেকট্রনগুলো বিজোড় থাকবে এবং বিজোড় ইলেকট্রনগুলির স্পিন একমুখী থাকবে তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বহিস্ত অরবিটাল ইলেকট্রনগুলো সর্বোচ্চ বিজোড় আছে মানে পি অরবিটালকে তিন ভাগে ভাগ করছি এবার সর্বোচ্চ বিজোড় আছে এবং বিজোড় ইলেকট্রনগুলির স্পিন একমুখী আছে তাহলে এখানে নাইট্রোজেন গুণের নিয়ম মানছে আবার দেখো অক্সিজেনের বহিস্ত ইলেকট্রনগুলি সর্বোচ্চ বিজোড় নেই এবং বিজোড় ইলেকট্রনগুলির স্পিন একমুখী নেই তাহলে এই গুণের নিয়ম মানে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা একটা ফসফরাস ইলেকট্রন বিন্যাস করে দেখি একটা বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি ফসফরাস তাহলে 1s2 2s2 2p6 3s2 3p তাহলে এস এর দুইটা পি কে তিন ভাগে ভাগ করলাম এক দুই তিন তিন দুগুণে ছয়টা আর এস এ এখানে দুইটা এবং পি তে এখানে
তিনটা তাহলে এখানে দেখলাম যে হুন্ডেন নিয়ম ফসফরাস এনেছে কারণ বৈশিষ্ট্য ইলেকট্রনগুলি একমুখী আছে এবং স্পিনগুলো একমুখী আছে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা এটা বই থেকে ভালো করে দেখে নিবা এবং আমার এই উদাহরণগুলো এক থেকে 15 বদ্ধ ইলেকট্রন নিয়ে আসবো হুন্ডেন নীতি অনুসারে